এই সকল নিয়ম না মানলে আপনার লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প সহ কোনো প্রকল্পের টাকায় আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে পাবেন না তো এই কারণে কিন্তু আপনাদের জন্য এই গুরুত্বপূর্ণ আপডেট জুলাই মাসের দশ তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে আপনাদের জন্য আপনি রাজ্যের প্রকল্পের টাকা পাচ্ছেন আপনি কেন্দ্র সরকারের প্রকল্পের টাকা পাচ্ছেন সমস্ত কিছু নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য জারি করে দেওয়া হয়েছে আর কি নয়া নিয়ম আপনাদের জন্য কেন্দ্র সরকারি প্রকল্পের টাকা থেকে শুরু করে রাজ্য সরকারের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা রেশন কার্ড রান্নার গ্যাস সহ আপনাদের জন্য কড়াকড়ি নিয়ম জারি করা হয়েছে যা এই ভিডিওতে আপনি জেনে নিতে পারবেন অবশ্যই ভিডিওটিকে লাস্ট অব্দি কন্টিনিউ করুন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করুন তো ভিডিও শুরু পূর্বে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট্ট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব এবং প্রেস করে পাশের বিল ক্লিক করে অল অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে রাজ্য সহ সারা দেশের মানুষের জন্য কড়াকড়ি নিয়ম জারি করেছে রাজ্য ও কেন্দ্র সরকার যেসব নিয়মের ফলে নিয়ম না মানলে পড়বেন বড় সড়ো সমস্যায় জুলাই মাসে ব্যাঙ্কে জমা পড়ে থাকা টাকা দেওয়া হবে সাধারণ মানুষের হাতে আধার কার্ড গ্যাস রেশন কার্ড লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা সহ একাধিক নিয়ম বদলে যাচ্ছে এই জুলাই মাস থেকে পরিবর্তন করা হয়েছে একাধিক নিয়ম যার প্রভাব পড়বে সাধারণ মানুষের পকেটের উপর চলুন জেনে নেই কী কী পরিবর্তন হতে চলেছে তো এই বিষয়টি কিন্তু আপনাদের অবশ্যই জানা দরকার জুলাই মাস থেকে নতুন করে আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন না দেশের মানুষ কিন্তু কেন এই সিদ্ধান্ত জানানো হয়েছে যেসব মানুষের প্যান কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে তারা সেই প্যান কার্ড দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন না তবে নর্মাল অ্যাকাউন্ট খুলতে পারবেন তবে তাতে বেশি টাকার লেনদেন করতে পারবেন না ঠিক আছে আপনি নর্মাল অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনার প্যান কার্ডটা নিষ্ক্রিয় হয়ে গেছে নর্মাল অ্যাকাউন্ট খুলতে প্যান কার্ডের প্রয়োজন হয় না সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন তবে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে আপনি বেশি টাকার লেনদেন করতে পারবেন না এবার আপনি যদি একটা বেশি টাকার লেনদেন করতে গিয়ে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে চান তাহলে প্যান কার্ডের প্রয়োজন হবে বেশি টাকার লেনদেন করতে হলে প্যান কার্ডের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে আপনি এই কাজটা করতে পারবেন না এক্ষেত্রে যদি আপনার প্যান কার্ড এখনও লিঙ্ক করানো হয়নি আধার কার্ডের সঙ্গে তাহলে লিঙ্ক করে নিন তাহলে আপনার প্যান কার্ডটা আবার অ্যাক্টিভ হয়ে যাবে তারপর বলা হচ্ছে ব্যাঙ্ক থেকে বিতরণ হবে কয়েক কোটি টাকা পয়লা জুন থেকে শুরু হয়েছে জুলাই মাসেও দেশের ব্যাঙ্কগুলিতে জমা থাকা দাবিহীন অর্থের নিষ্পত্তির জন্য একটি অভিযান শুরু করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিজার্ভ ব্যাঙ্কের এই বিষয়ে ব্যাঙ্কগুলি জানিয়েছে এই প্রচার অভিযানের আওতায় একশো দিনের মধ্যেই একশোটি দাবিহীন অ্যামাউন্টের নিষ্পত্তি করা হবে ইতিমধ্যে তিরিশ দিন শেষ বাকি দিনের মধ্যে এই ব্যাঙ্কগুলিকে দাবিহীন টাকা নিষ্পত্তি করতে হবে কি করে পাবেন টাকা কারাই বা পাবে টাকা আপনার টাকা না কিন্তু আপনি টাকা পাবেন কেন পাবেন উদাহরণস্বরূপ দেখুন বলা হয়েছে ধরুন আপনার পূর্বপুরুষ কোনো ব্যাংকে টাকা জমিয়ে রেখেছিল এবং সেই টাকা যদি তিনি না তুলে থাকেন তাহলে সেই টাকা আপনি পাবেন তার জন্য সমস্ত উপযুক্ত তথ্য প্রমাণ দিয়ে সেই টাকার মালিক আপনি হতে পারেন ঠিক আছে আপনার পূর্বপুরুষ টাকা জমে রেখেছিল তিনি সেই টাকা ওঠাননি এরকমই কিন্তু কোটি কোটি টাকা রিজার্ভ ব্যাঙ্কের কাছে পড়ে আছে যেগুলো দাবিহীন কেউ দাবি করেনি সেক্ষেত্রে আপনি যদি সেই বংশধূত হয়ে থাকেন এবং আপনি যদি যোগ্য প্রমাণ করতে পারেন তাহলে কিন্তু আপনিও এই টাকা পেয়ে যাবেন এই কোটি টাকা কিন্তু রিজার্ভ ব্যাংকের তরফ থেকে সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে এবং সেটার অভিযান চালানো হচ্ছে তো আপনার যদি পূর্বপুরুষের টাকা এভাবে ব্যাংকে রেখেছিল যদি আপনি জানেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ব্যাংকের সঙ্গে আপনিও সেই টাকাটি পেয়ে যাবেন এরপর বলা হচ্ছে প্রধানমন্ত্রী কৃষক যোজনার নিয়মে বদল এবার পিএম কিষাণ যোজনাতে কৃষকদের হাতে কিস্তির টাকা তুলে দেওয়ার আগে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় বড়সড় বদল আনা হলো এবার থেকে পোর্টালে গিয়ে আধার নাম্বার দিয়ে আর নিজেদের অ্যাকাউন্টের অবস্থা জানতে পারবেন না এই যোজনার উপভোক্তারা এবার থেকে নিজেদের পিএম কিষান কিষাণ রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে চেক করতে হবে স্ট্যাটাস রেজিস্টার করা মোবাইল নাম্বার দিয়েই তা জানতে হবে এর আগে এই যোজনায় নিজেদের অ্যাকাউন্টের অবস্থা সম্পর্কে আধার নম্বর বা মোবাইল নম্বর দিয়েই জানতে পারতেন উপভোক্তারা তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই নিয়মটা বদল করা হয়েছে আপনাকে কিন্তু মোবাইল নম্বর দিয়েই করতে হবে কেন্দ্রের জারি করা নির্দেশাবলীগুলি হলো কৃষকের জমির রেকর্ডে লিখতে হবে যে কৃষক প্রকৃতপক্ষে সেই জমির মালিক এটি ছাড়াও কৃষককে অবশ্যই পি এম পোর্টালে তার ইকুয়েসি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আপনি যদি টাকা পেতে চাইছেন ঠিক আছে আর কিছুদিনের মধ্যে আপনাদের এই টাকা চলে আসবে ব্যাঙ্কে দু হাজার টাকা করে এটি ছাড়াও কৃষকের ব্যাঙ্কের অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক করা থাকতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআইয়ের সঙ্গেও লিঙ্ক করা থাকতে হবে তাহলেই কিন্তু আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি পাবেন আদারওয়াইজ কিন্তু আপনি আপনার এই দু হাজার টাকাও পাবেন না কেন্দ্রের নির্দেশ অনুযায়ী এই চারটি প্যারামিটার পূরণ করলে তবেই কোনো কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা পাবেন এছাড়া যাদের বিবরণ ও নথি সম্পূর্ণ নয় তাদের অ্যাকাউন্টে টাকা আসবে না এখনও যদি আপনি ই কেওয়াইসি না করে থাকেন আপনার ব্যাংকের অ্যাকাউন্টটাও আধারের সঙ্গে লিঙ্ক নেই ডিবিটি লিংক করা নেই সেক্ষেত্রে কিন্তু টাকা আপনার ব্যাঙ্কে আসবে না সেক্ষেত্রে এই দুটো কাজ কিন্তু আপনাদের অবশ্যই করে নিতে হবে তারপর বলা হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্টে কেওয়াইসি যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থাকুক না কেন একজন ব্যক্তির তার ব্যাংকের অ্যাকাউন্টে কেওয়াইসি করে রাখা বাধ্যতামূলক এই বিশেষ কাজটি না করে থাকলে যেমন তার অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করতে সমস্যা হবে তার সাথে সাথে কোনো সরকারি প্রকল্পের লাভ নিতে সমস্যা হবে অনেক ক্ষেত্রে দেখা যায় প্রকল্পের টাকা তার নামে থাকলেও ব্যাংকের অ্যাকাউন্টে সমস্যার কারণে টাকা জমা পড়ে না কেন্দ্র বা রাজ্য সরকারের প্রকল্পের টাকা হোক না কেন সবার জন্য একই নিয়ম ঠিক আছে যেরকম পিএম কিষাণ প্রকল্পের টাকাও আগে পেয়েও এখন কিন্তু পাচ্ছে না এরকমভাবে ভান্ডার প্রকল্পের টাকাও কিন্তু আগে পেয়েও এখন পাচ্ছে না কারণ এই সমস্ত হচ্ছেই হচ্ছে ব্যাংকের কেওয়াইসির কারণে যদি সেটা না করে থাকেন তাহলে কিন্তু আপনার পিএম কিষণের টাকা ঢুকবে না এমন অনেক প্রকল্পের টাকা কিন্তু আপনি পাবেন না তারপরেই বলা হচ্ছে দেখুন গোল্ড অ্যালার্ট সোনা থাকলেও বিক্রি করতে পারবেন না আপনার বাড়িতে সোনা রয়েছে আপনার সোনার গহনা রয়েছে সেটা আপনি কিন্তু বিক্রি করতে পারবেন না আগে টাকা দিয়ে যাচাই করতে হবে তারপর আপনি সেই সোনাটাকে বিক্রি করতে পারবেন আপনার গোলটাকে বিক্রি করতে পারবেন পুরনো সোনার গয়নায় হলমার্ক না থাকলে সমস্যা বাড়লো এবার থেকে সরকারি নিয়ম অনুসারে হলমার্ক ছাড়া কোনো ব্যক্তি সোনার গয়না বিক্রি করতে পারবেন না সেই ক্ষেত্রে আগে হলমার্ক করে নিয়ে তবেই কেউ গয়না বিক্রি করতে পারবেন আপনিও যদি বিক্রি করতে চাইছেন তাহলে কিন্তু আপনাকে সেই কাজটা করতে হবে কি করতে হবে সরকারি নিয়ম অনুযায়ী হলমার্ক ছাড়া সোনার গয়না বিক্রি করা যাবে না যদি আপনার কাছে বিনিময় বা বিক্রি করার জন্য পুরনো হলমার্ক না করা সোনার অলঙ্কার থাকে তাহলে আপনাকে এচিও আইডি দিয়ে হলমার্ক করাতে হবে এরপর আপনি সেটাকে বিক্রি করতে পারবেন তো এই নিয়মটা কিন্তু জারি করে দেওয়া হয়েছে তো এতে আপনার কি মতামত অবশ্যই জানাবেন তারপর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নির্দেশিকা রাজ্য সরকারের লক্ষ্মী ভাণ্ডার টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঠিকমতো পৌঁছানোর জন্য কেওয়াইসির কাজ ঠিকমতো করার দিকে বিশেষ নজর দিতে বলল নবান্ন একই সঙ্গে ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার বা উপভোক্তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে জুলাই মাসে আগামী সপ্তাহের মধ্যে বাকিদের টাকা পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কেওয়াইসির কাজ না করে থাকলে যাচাই করার নির্দেশ দিল নবান্ন ঠিক আছে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে আপনি এখনও লক্ষ্মীভাটার প্রকল্পের টাকা যদি না পেয়ে থাকেন সেক্ষেত্রেও আপনার চিন্তা করার প্রয়োজন নেই আপনাদের জন্য নির্দেশ জারি করে দেওয়া হয়েছে আপনারাও টাকা পেয়ে যাবেন এবার যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সমস্যা থাকে তাহলে কিন্তু আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাবেন না এভাবে কিন্তু অনেক মহিলা লক্ষ্মীভাটা প্রকল্পের টাকা এ মাসও পায়নি গত মাসও পায়নি এভাবে কিন্তু অনেকেরই টাকা বন্ধ হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে যদি আপনাদের এই সমস্যাটা থাকে তাহলে কিন্তু আপনি টাকা পাচ্ছেন না তারপর বলা হচ্ছে দেখুন রেশন কার্ড নিউরুল যোগ্য নন এমন ব্যক্তিরাও পাচ্ছেন বিনামূল্যে সরকারের থেকে রেশনের সুবিধা এবার এই ব্যক্তিদের সতর্ক করলো সরকার যে ব্যক্তিরা বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য না তাদের দ্রুত রেশন কার্ড জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে যদি কোনো অযোগ্য ব্যক্তি কার্ড জমা না করে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হতে পারে যে ব্যক্তিদের হাজার ছিয়াত্তর দশমিক তিন নয় স্কোয়ার ফুটের বেশি জমি রয়েছে গাড়ি বা ট্রাক্টর রয়েছে ফ্ল্যাট রয়েছে তারাই সুবিধা নিতে পারবে না বলে জানানো হয়েছে যোগ্য নন এমন ব্যক্তিরাও বিনামূল্যে রেশন নিলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে সরকার তো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই কার্ডটা স্যারেন্ডার করে দিতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই সেটা জমা করে দিতে হবে এরপর উজ্জ্বলা যোজনা নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে সারা দেশের নয় দশমিক ছয় শূন্য কোটি মানুষ উপকৃত হবেন বলে জানা গিয়েছে সিলিন্ডার প্রতি দুশো টাকা করে ভর্তুকি পাচ্ছেন উজ্জ্বলা যোজনার আওতায় কেন্দ্রীয় মন্ত্রী এই বিষয়ে নিশ্চিত করেছেন ফলে সকলেই পাচ্ছেন দুশো টাকা প্রতি সিলিন্ডার ভর্তুকি এই উজ্জ্বলা যোজনার আওতায় ভর্তুকি সহ বছরে বারোটি সিলিন্ডার নিতে পারেন সুবিধাভোগীরা মোট চব্বিশশো টাকা পাবেন তো আপনি দু টাকা কিন্তু পেয়ে যাবেন যদি আপনি প্রতি মাসে গ্যাস বুক করছেন কিন্তু আপনি কোনোরকমভাবে ভর্তুকি পাচ্ছেন না তাহলে আপনি কিন্তু অবশ্যই উজ্জ্বল যোজনার গ্যাসটা নিয়ে উজ্জ্বল যোজনার গ্যাস বুক করতে পারেন দুশো টাকা করে ভর্তুকি আপনি পেয়ে যাবেন প্রতি সিলিন্ডারে একটা সিলিন্ডারে আপনাকে দুশো টাকা করে দেওয়া হবে এবার আপনি যদি প্রতি মাসে মাসে গ্যাস সিলিন্ডার বুক করেন তাহলে আপনি কিন্তু বারোটা পর্যন্ত সিলিন্ডার নিতে পারবেন আপনি বারোটা সিলিন্ডার নিলে চব্বিশশো টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন তো এই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু সহ গুরুত্বপূর্ণ আপডেট যেগুলো আপনাদের অবশ্যই মানতে হবে ঠিক আছে পি এম কিষান থেকে শুরু করে আপনাদের গ্যাস রেশন কার্ড নিয়ে সমস্ত কিছু নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট তো এখান থেকে কিন্তু আপনাদের সমস্তগুলোই কিন্তু খুবই কাজের ব্যাংকের কে তারপর আপনাদের কিষাণ সম্মান নিধির কে লক্ষ্মীর লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের ব্যাঙ্কের অ্যাকাউন্টের সমস্যা তার সাথে সাথে কিন্তু আপনাদের যে রেশন কার্ডের অনেকেরই কিন্তু রেশন পাওয়া হচ্ছে না কিন্তু যারা অযোগ্য ব্যক্তি তারা রেশন নিয়ে নিচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু একাধিক নিয়ম জারি করে দেওয়া হয়েছে যেন যোগ্য ব্যক্তিরাই সুবিধা পায় তার জন্য কিন্তু এই সমস্ত জানানো হয়েছে নিয়মগুলো এবং আপনাদের সোনার গহনা থাকলে এচইউ আইডি দিয়ে আপনাদের আগে হলমার্ক করে সেটা বিক্রি করতে হবে তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যদি থেকে কিছু না থাকে কমেন্ট করবেন কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করবো বা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে জানানোর চেষ্টা করবেন কারা কারা লক্ষ্মীভাটার প্রকল্পের টাকা পেয়েছেন এবং পি এম কিষণের কেওয়াইসি আপনার করা হয়েছে কি না অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটিকে শেয়ার করে অন্যদেরও জানানোর চেষ্টা করবেন